প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই আজকে আমরা আলোচনা করব চোখের খিঁচুনি বা চোখের পাতা লাফানো নিয়ে। এই বিষয়টি অনেক ছোট মনে হলেও অনেক সময় সমাজে বিব্রতকর অবস্থায় পড়তে হয় চোখ লাফানো নিয়ে। চলুন জেনে নিই কেন চোখ লাফানো হয়, কেন চোখের খিঁচুনি হয়, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, তিনি পরিচালক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা। স্যার, অভিনন্দন আপনাকে আমাদের স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, যে আসলে চোখের পাতা লাফানো, এই বিষয়টি যদি একটু আপনি বলতেন। আপনি শুরুতে একটা চমৎকার কথা বলেছেন যে এটা একটা তুচ্ছ জিনিস, আপাতদৃষ্টে কিন্তু এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার মনে হয়, কিন্তু যিনি এই রোগে আক্রান্ত, যার চোখের পাতা লাফায়, তার জন্য কিন্তু এটা খুবই বিরক্তিকর এবং কখনো কখনো এই জিনিসটা একটা অসহনীয় পর্যায়ে গিয়ে পৌঁছায়। দুদিন, তিন দিন, পাঁচ দিন এরকম চলতেই থাকে। শুধু তাই না, এই কষ্টের বাইরেও আপনি যেমনটি বলছিলেন যে সামাজিকভাবে এটার একটা বিব্রতকর, একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়, বিশেষ করে ইয়াংদের ক্ষেত্রে এটা আরও বেশি অসুবিধা হয়। এখানে কিন্তু তার চোখের পাতা লাফাচ্ছে, এটার ক্ষেত্রে তার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই এবং এই কারণেই বিষয়টা বিভিন্নভাবে এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো এর কারণগুলো আমাদের, আপনার যেটা, এটা তো আসলে একটা মানে সামাজিকভাবে অনেকেই, যারা আপনি বলছিলেন ইয়াংদের ক্ষেত্রে, তো এটা আসলে মানে কজটা কি, কী কারণে এই চোখের পাতা, কোনো ডিজিজ কন্ডিশন? আমি আসছি বিষয়টাতে। এটা কিন্তু শুধু যে ইয়াংদের হবে বা বিব্রতকর তা না, বয়স্কদের ক্ষেত্রেও এটা হয়, মহিলাদের ক্ষেত্রেও, মহিলা পুরুষ ইয়াং ওল্ড নির্বিশেষ সবার ক্ষেত্রে এটা হতে পারে। এখন এর কারণগুলো আমাদেরকে খুঁজতে হবে এবং এইগুলোটাকে যদি আমরা নিরাময় করতে পারি তখনই দেখা যাবে যে এটা থেকে ভালো থাকা সম্ভব। তো কিছু কিছু খুব কমন কারণ আছে, যেমন ধরুন আমরা যখন অতিমাত্রায় পরিশ্রম করি, অনেক রাত জেগে থাকি, দুশ্চিন্তায় থাকি, শারীরিক ক্লান্তি বোধ থেকে শরীরে এক ধরনের হরমোন নিঃসরিত হয় এবং তার থেকে এই চোখের পাতা লাফাতে পারে। স্যার, ইদানিংকালে কিন্তু আমাদের দেশে যেটা আছে যে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এখন কম্পিউটার ইউজ বা ল্যাপটপ ইউজটা কিন্তু অর হয়, এই এটা কি যদি একটু অতিমাত্রায় যদি ব্যবহার করে তাহলে এটা হতে পারে? জি, নিশ্চয়ই। এখানে দুটো বিষয় কাজ করে, আমি একটু দুটো বিষয় একসঙ্গে বলে ফেলি। সেটা হচ্ছে যে চোখের শুষ্কতা থেকে কিন্তু চোখের পাতা লাফাতে পারে। এখন ধরুন শুষ্কতার কারণের মধ্যে প্রথমেই আপনি যেমনটি বলছিলেন যে যারা ডিসপ্লে ডিভাইস লাইক কম্পিউটার, ল্যাপটপ, তারপরে ট্যাব, সেলফোন ব্যবহার করে, তারা ওই চোখের পাতা কিন্তু গড়পড়তা, আমার আপনার ক্ষেত্রে আমরা যতবার শ্বাস নেই গড়পড়তা 18 থেকে 20 বার আমরা শ্বাস নেই এবং আমাদের অজ্ঞাতেই চোখের একটা প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে এই এই গড়পড়তা 20 বার 18 বার চোখের পাতা ওঠানামা করে। এটা এটা নরমাল, এটা নরমাল 18 থেকে 20 বার। কিন্তু আমি যখন, স্যার কতক্ষণের মধ্যে 18 থেকে 20 বার? এক মিনিটে 18 থেকে 20 বার গড়পড়তা যতবার, এটা নরমাল মেকানিজম, নরমাল মেকানিজম। কিন্তু আপনি যখন ডিসপ্লে ডিভাইসে মনোনিবেশ করবেন, একটা কাজ খুব গভীর মনোযোগের সঙ্গে দেখবেন, করবেন, তখন দেখা যায় যে চোখের পাতা ওঠানামার মাত্রাটা মিনিটে গড়পড়তা 6 বারে নেমে চলে আসে। তার থেকে চোখের শুষ্কতা হয় এবং চোখের ক্লান্তি হয়, তার ফলশ্রুতিতে চোখের পাতা লাফায়। এরপরে দেখেন আরও কিছু শুষ্কতার কারণ আছে, বয়স্কদের চক্ষু শুষ্কতা হয়, যারা দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনিংয়ে থাকেন তাদের চোখের শুষ্কতা হয় এবং যারা অ্যালার্জি জাতীয় রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন তাদের চোখের শুষ্কতা হয়। এই শুষ্কতা নিবারণ করতে হলে করলে পরেই দেখা যায় যে চোখের পাতা লাফানো কমে যায়। আর কম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রে থেমে থেমে বিশ্রাম নিয়ে 20 মিনিট কাজ করে ন্যূনতম 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিয়ে কাজ করলে পরে এটা কিছুটা নিয়ন্ত্রিত হয়। এর বাইরে দেখেন আমরা কিন্তু প্রায়শই কোমল পানীয় খেয়ে থাকি, তাই না? তারপর এরপরে যুক্ত হয়েছে সো কল্ড এনার্জি ড্রিঙ্ক,
এখন দেখেন এই যে কফি, স্যার একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা আসছি আপনার এই প্রসঙ্গে, আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। আমার মনে হয় ফোন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার যুক্ত হলে আমরা আবার আসবো। স্যার যে প্রসঙ্গে আপনি ছিলেন যে কোমল ড্রিঙ্কের কথা বলছিলেন, এনার্জি ড্রিঙ্কের কথা, আমরা যেমন ধরুন নানান রকম কার্বোনেটেড বেভারেজ খেয়ে থাকি, এর বাইরে আমরা আজকাল নতুন আর একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এর বাইরে অতিমাত্রায় কফি এবং চা, এই জাতীয় পানীয়গুলোতে ক্যাফেইন থাকে এবং ক্যাফেইন মাংসপেশিকে, স্নায়ুকে উদ্দীপ্ত করে, আমাকে যেমন এক ধরনের উজ্জীবিত করে, আমার স্নায়ুকে উজ্জীবিত করে, প্রকারান্তরে এই উজ্জীবিত স্নায়ু আমার চোখের মাংসপেশিকে এবং মুখের এবং বিভিন্ন শরীরের মাংসপেশিকেও এক ধরনের খিচুনির কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যারা অতিমাত্রায় চা কফি কোক বা এই জাতীয় পানীয় বা এনার্জি ড্রিঙ্ক খান, এটাকে অ্যাভয়েড করতে হবে। এর বাইরে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ধরুন যারা শ্বাসতন্ত্রের অ্যালার্জি অথবা বিভিন্ন শারীরিক অ্যালার্জি অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানিতে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে হাঁপানি নিবারণ করার জন্য, শ্বাসকষ্ট নিবারণ করার জন্য যে ট্যাবলেটগুলো দেওয়া হয়, এক ধরনের সালবুটামল গ্রুপের এক ধরনের ট্যাবলেট দেওয়া হয়, এর বাইরে আপনার শ্বাসকষ্টকে দ্রুত প্রশমন করার জন্য এক ধরনের ইনহেলার দেওয়া হয়, এই ট্যাবলেট এবং ইনহেলারের এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে এবং এক্ষেত্রে মাংসপেশির সংকোচন হয়, দেখা যায় যে চোখের মুখের পাতার সংকোচন হয়। হ্যাঁ, আপনি আপনি স্যার ঠিকই বলছেন যে সালবিটামল জাতীয় ওষুধ খেলে স্যার আমাদের ফোন একটা দর্শক ফোন করেছে, আমি ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, দুঃখিত, মনে হয় ফোন কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা ফোন কলটি আসলে আবার নেব। স্যার আপনি যে প্রসঙ্গে ছিলেন যে সালবিটামল জাতীয় ওষুধ যেটা অ্যাজমা বা অ্যালার্জির অনেক সময় ইউজ করা হয়, সেটাতে কিন্তু পালপিটেশন একটা হয়, একটা ধরপড় করে, সেই সঙ্গে আপনি বলছিলেন যে চোখের পাতাও সেটা টুইচিং বা অতিমাত্রা লাফাতে পারে, তো সেক্ষেত্রে এটার করণীয় কী? তা তো অ্যাজমা তাদের ওষুধ ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সালবুটামল ট্যাবলেট বা এই গ্রুপের ট্যাবলেট এবং ইনহেলারে শুধু যে চোখের পাতার সংকোচন হয় তা না, বেশি মাত্রায় হলে শরীরের বিভিন্ন মাংসপেশিরও সংকোচন হতে পারে, কিন্তু দেখা যায় যে চোখের পাতার মাংসপেশিগুলো, চোখের চারিপাশের মাংসপেশিগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরা দীর্ঘক্ষণ প্রতিনিয়ত কাজ করতেই থাকে এবং এদের উপরে ওই ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো প্রথমেই পরিলক্ষিত হয়। এখন যদি কোনো রোগী তার অ্যাজমা বা হাঁপানিজনিত ওষুধ গ্রহণ করার পরে চোখের পাতায়, মুখে, শরীরে এই জাতীয় মাংসপেশির কুঞ্চন, চোখের পাতা লাফানো অনুভব করেন এবং এটাতে তিনি যদি কষ্ট বোধ করেন এবং সামাজিকভাবে বিব্রত বোধ করেন, সেক্ষেত্রে তাকে অবশ্যই তার যে চিকিৎসক, যিনি তার এই শ্বাসকষ্টের চিকিৎসা করছেন, তার সঙ্গে বিষয়টাকে জানাতে হবে এবং সেক্ষেত্রে তিনি হয়তো ওষুধের মাত্রাটাকে সমন্বয় করে দিতে পারেন, অথবা আরও কিছু ওষুধ পাওয়া যায় যেগুলোতে এই জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়া কম, সেক্ষেত্রে তিনি হয়তো ওই ওষুধ দিয়ে এই ওষুধটাকে প্রতিস্থাপিত করবেন। এটা হলো যে ওই ওষুধগুলো একটু নিয়ন্ত্রিত করলে বা চেঞ্জ করে দিলে এটা সম্ভব ঠিক করা। স্যার আমরা যদি এই চোখের পাতা লাফানোর চিকিৎসার কথাটা জানতে চাই আপনার কাছে, কী চিকিৎসা করলে তার এই সমস্যা থেকে সমাধান পাবে? প্রথম কথা, আপনি নিজের প্রতি যত্নবান হন, দুশ্চিন্তা অ্যাভয়েড করেন, রাত্রি জাগরণ অ্যাভয়েড করেন এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করেন, দেখবেন কমে যাবে, এটা আপনা আপনি 2-3 দিনের মধ্যে চলে যাবে। চা বা কফি আমরা গড়পড়তা এদেশে বা সারা পৃথিবীতে সবাই খেয়ে থাকি, এটা একটা বলতে গেলে সহনীয় মাত্রা, এটা একটা নির্দোষ এবং উপকারী পানীয়, কিন্তু সব কিছুই যখন মাত্রাতিরিক্ত হয় তখন এর কিছু খারাপ দিক আসে। তো সুতরাং চা বা কফি যদি আমরা সেবন করে থাকি, অবশ্যই আমরা একটা সহনীয় মাত্রায় খাবো, সেটা আমাদের পান করবো, সেটা আমাদের জন্য উপকারী হবে। আমরা চেষ্টা করব ডিসপ্লে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে পরিমিতি বোধটাকে বজায় রাখা,
পেশাগত কারণে যদি আমাদেরকে দীর্ঘক্ষণ ব্যবহার করতেও হয়, সেক্ষেত্রে আমি একটু আগে বলেছি যে কিছুটা থেমে থেমে ব্যবহার করতে হবে, 20 মিনিট ব্যবহার করতে হবে, আবার অল্প কয়েক সেকেন্ড, 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে বিশ্রাম করা যেতে পারে, অথবা অসীমের দিকে তাকিয়ে 20 সেকেন্ডের জন্য বিশ্রাম করা যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি রুল অব 20। তারপরে আমরা যদি এয়ার কন্ডিশনিং যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে পারি, যদি যথেষ্ট পরিমাণে আমরা নিজেদেরকে পানি পান করে নিজের শরীরকে আর্দ্র রাখতে পারি, তাহলেই ভালো থাকা যায়। আর এর বাইরে এনার্জি ড্রিঙ্ক, কার্বোনেটেড বেভারেজ, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে যদি কারো চোখে সামান্য একটু পাওয়ারের সমস্যাও থাকে এবং এটা যদি চিকিৎসা না নেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই পাওয়ারের সমস্যা নিয়ে যখন কাজকর্ম করতে যাওয়া যায়, তখনও কিন্তু এই জাতীয় চোখের পাতা লাফাতে পারে। সুতরাং কারো চোখে পাওয়ারের সমস্যা আছে কি না এই জিনিসটাকে মানে চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে, ট্রিটমেন্টটা নিয়ে নেওয়া, ট্রিটমেন্ট নিতে হবে। এবারে আরেকটা বিষয় যে যদি কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে হয়, অবশ্যই ইতিমধ্যে বলে ফেলেছি তার মূল চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, প্রয়োজনে ওষুধের ডোজ কমাতে হবে, সমন্বয় করতে হবে, প্রয়োজনে এমন কোনো ওষুধ দিতে হবে যাতে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা না হয়, এই আর কি। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি বলছিলেন চোখের পাতা লাফানো, ট্রিটমেন্টও আমরা কিন্তু জানলাম স্যার, আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে পড়ে, স্যার আমরা দেখি যে চোখের খিঁচুনি, এই বিষয়টি আমরা জানবো। তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শতাব্দী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার বয়স 21। জি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে বিষয় সম্পর্কিত। সমস্যা হচ্ছে আমার চোখের পাতা নড়ে সব, মানে স্পেশালি হচ্ছে আইটিএম বা আমি যখন ভাইবা বোর্ডে বসি সেই সময়টা একটু এটার প্রবণতাটা বাড়ে বেশি, এই চোখের পাতা নড়ার বা কাপে আর কি লাফায়, এই ধরনের সমস্যাগুলো আমি ফেস করি বেশি। আমরা আপনার সমস্যার কথা বুঝতে পেরেছি, আমরা জানবো স্যারের কাছে। স্যার, যে প্রসঙ্গটি বলছেন মেডিকেল স্টুডেন্ট যে যখন পরীক্ষার আইটেম বা যখন ভাইভাতে বসে তখন চোখের পাতাটা অতিমাত্রায় লাফায় এবং তার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে তার করণীয় কী স্যার? আচ্ছা, আপনিও তো একজন চিকিৎসক এবং আপনিও কিন্তু এই একই প্রক্রিয়ায় এই আইটেম, ভাইভা, ফাইনাল পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন। জি জি। তো একজন ছাত্র বা একজন ছাত্রী, যেমনটি আমাদের শতাব্দী মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্রী বলছিলেন যে তিনি যখন আইটেম দিতে বসেন তখন তার এই চোখের পাতার লাফানোটা খুবই বেড়ে যায়। আসলে শতাব্দী, আপনি যদি অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে হয়তো ছিলেন, এর মাঝে কিন্তু উত্তরটা নিহিত আছে। যখনই আপনি পরীক্ষা দিতে বসেন তখন আপনি মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং একটা অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকেন, এবং এই মানসিক চাপের কারণেই আপনার চোখের পাতা লাফায়। আমার পরামর্শ হচ্ছে, প্রথমত আপনি আপনার চোখের পাওয়ারজনিত কোনো সমস্যা আছে কি না এটা আগে পরীক্ষা করেন। আপনার শিক্ষকদের সাথে একটা কী বলবো, একটা সহজ একটা ছাত্র শিক্ষক সম্পর্কের সৃষ্টি করেন, এই শিক্ষক ভীতি, এই পরীক্ষা ভীতির ঊর্ধ্বে ওঠেন, দেখবেন সহজেই আপনার সমস্যাটা চলে যাবে। যে রাত্রি যাপন করা, আমরা যখন এটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে অনেক রাত্রি জাগতে হয়, একটু বিশ্রাম নিয়ে একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোন করে নিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম, জি বলুন। আমার বয়স 40, আমার চোখের পাতা কয়েকদিন পর পর বেশ 2-3 দিন লাফায়, কন্টিনিউ লাফাতে থাকে, এত অস্থির লাগে। কয়েকদিন পর পর মানে কয়েকদিন পর পর মানে কতদিন পর পর? ধরেন 15 দিন বা 1 মাস বা এই 15 দিনের মধ্যে 2-3 দিন পর পর হয়। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস বলুন, আপনার কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা, আপনার অ্যাজমা, ডায়াবেটিস, এই ধরনের কোনো রোগ আপনার আছে? ডায়াবেটিস এখন এই মানে কিছুদিন ধরে মনে হচ্ছে, আমি বাসায় টেস্ট করছি, সেটা আমি ডাক্তারের কাছে এখনো যাইনি। কি সমস্যার কথা আমরা বুঝতে পারিনি। বললাম যে আমার ডায়াবেটিসটা আমি বাসায় টেস্ট করেছেন কিন্তু আপনি কোনো ডায়াবেটিস ধরবেন না, ডাক্তার জানেন। জি, আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা, আমরা স্যারের কাছে জানবো।
তিনি আপনি ফোন করেছেন তার জন্য ধন্যবাদ। আপনি যদি আলোচনা শুনে থাকেন তার মধ্যে যে কমন যে কারণগুলো, চোখের শুষ্কতাজনিত কারণ থাকলে তার জন্য ওকুলার লুব্রিক্যান্ট ড্রপ ব্যবহার করা যেতে পারে, তারপরে যদি আপনাকে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকেন সেটা লাঘব করার চেষ্টা করেন। একই কথা আবারও বলছি, যদি অতিমাত্রায় চা বা কফি জাতীয় খাবার খান সেটা অ্যাভয়েড করেন। আমরা আজকাল অবসরে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে থাকি, যদি সেরকম কোনো বিষয় থাকে অ্যাভয়েড করেন। আর যেমনটি আপনি বলছিলেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার বয়স, যেমনটি আপনি বলছিলেন যে আপনার বয়স এখন 40 বছর, 40 বছর বয়সে কিন্তু দেখবেন প্রত্যেক সুস্থ মহিলা পুরুষ সার্বজনীনভাবে প্রত্যেকেরই কাছে দেখার এক ধরনের সমস্যা সৃষ্টি হয়। এর জন্য এক ধরনের কাছের ব্যবহারের জন্য রিডিং চশমা বা কাছে ব্যবহারের চশমা প্রয়োজন পড়ে। যদি আপনার সেরকম কোনো বিষয় থাকে আপনি একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা কাছে দেখার চশমা গ্রহণ করুন, আর যে পরামর্শগুলো দিলাম এগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যেটা আলোচনা করছিলাম, যে চোখের খিচুড়ি রোগ নিয়ে, যেটা এটা আসলে কেন হয়, কিভাবে হয় এবং এটা কাদের হয় বেশি স্যার? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই চোখের পাতার খিচুনিটা কিন্তু এমন একটা বিষয় যে এটা আপনি বলেছেন, এটা কিন্তু রোগীকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে পারে এবং কখনো কখনো এটা তার জীবনের জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়ায়। এটা সাধারণত দুই চোখেই হয়ে থাকে এবং এটা অনিয়ন্ত্রিত। এই যে চোখের যে চারিপাশে চোখের পাতাসহ চারিপাশে মাংসপেশির যে খিচুনিটা হচ্ছে, এই খিচুনির উপরে কিন্তু রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা কখন শুরু হবে তিনি জানেন না, তিনি রাস্তা পার হচ্ছেন হঠাৎ করে দু চোখের পাতা বন্ধ হয়ে গেল, তিনি খুলতে পারছেন না। একজন দর্শক আছে আমাদের সাথে স্যার। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বলুন। জি স্যার, আমার নাম মোহাম্মদ শাহিন আলম, বয়স হচ্ছে 21। আমার ওই হচ্ছে কি, ধরেন অতিরিক্ত যদি হাঁটাহাঁটি করি, ধরেন আমরা এমনিতে ফিজিক্যালি কোনো প্রবলেম নাই, তো ধরেন আপনার ওই বেশি যদি হাঁটাহাঁটি করি, ধরেন আপনার বুকের বাম পাশে মাঝে মাঝে তাও মানে ব্যথা অনুভব হয়, আর হঠাৎ করে ধরেন আপনার বুকের মাঝে ধরেন মানে শ্বাস নিতে একটু সমস্যা হয় হঠাৎ, মানে সব সময় না। জি ধন্যবাদ শাহিন, আমাদের সাথে আপনি এই বিষয়টার উত্তর। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, আপনার যে সমস্যাটা আসলে এই প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক নয়, তবু আমি যে বলছি যে বুকে ব্যথা হলে তাহলে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ সাথে পরামর্শ করে কী কারণে বুকে ব্যথা হচ্ছে, এটা হতে পারে হার্টের কারণে, লাংয়ের কারণে হতে পারে, এটা আপনাকে একটু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য স্যার। আমরা যে প্রসঙ্গে বলছিলাম যে চোখের খিচুনি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে যদি বলি, খুব সংক্ষেপে যদি বলি যে এটা অনিয়ন্ত্রিত, কখন হবে রোগী জানেন না। তিনি গাড়ি চালাচ্ছেন, চোখের পাতা খুলতে পারছেন না, হঠাৎ করে চোখের পাতার এবং মাংসপেশির খিচুনি হচ্ছে, পরিস্থিতিটা আপনি বিবেচনা করেন। এটা সাধারণত 45-65 বছর বয়সে হয়, যেমনটি বলছিলাম দুই চোখেই হয় এবং এর উপরে রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। না স্যার, আপনি বলছিলেন যে এটা হয়তো রাস্তা পার হচ্ছে, তার চোখের খিচুনি হলো, সে চোখটা বন্ধ হয়ে গেল, সে খুলতে পারছে না, এবং সেটা দুর্ঘটনা এবং মৃত্যুর ঝুঁকি হয়ে যাচ্ছে। স্যার আপনি বলছিলেন দুই চোখের কথা, এটা কি এক চোখে হয়? হ্যাঁ, এটা দু চোখে যেমন হয় এক চোখেও তেমন হয়, এবং তখন যখন এক চোখে হয় সেক্ষেত্রে আমরা দেখি যে চোখের চারপাশের মাংসপেশির সঙ্গে মুখেরও কিছু মাংসপেশির ইনভলভমেন্ট থাকে এই জাতীয় ক্ষেত্রে আর কি, মানে মাসল মাসল এবং শুধু চোখের নয় মুখেরও মাংসপেশির সংকোচন হয়ে থাকে এই জাতীয় ক্ষেত্রে। আপনি যেটা বলছিলেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা সিচুয়েশন হলো স্যার, যেটা আমরা বলছিলাম যে চোখের খিচুনি, তো এটা ট্রিটমেন্টটা কি স্যার? এটা ট্রিটমেন্ট প্রারম্ভিক পর্যায়ে যদি খুব বেশি মাত্রায় খিচুনি না হয় এবং চোখ যদি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে না যায়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, চোখের শুষ্কতা প্রতিরোধী এক ধরনের ড্রপ দিয়ে থাকি, দুশ্চিন্তা লাঘবকারী কিছু ওষুধপত্র খেতে দেয়া হয় এবং মাংসপেশির সংকোচন রোধী এবং মাংসপেশিকে শিথিল রাখার জন্য কিছু ওষুধপত্র দিলে রোগী কিছুটা ভালো থাকে। কিন্তু যদি দেখা যায় যে না, এই জাতীয় চিকিৎসাতেও এটা নিয়ন্ত্রিত থাকছে না, তখন এক ধরনের ইনজেকশন, এক ধরনের ইনজেকশন ওই
সংকোচনশীল মাংসপেশির গুলোর উপরে যে স্কিন, এই স্কিনের নিচে ইঞ্জেকশনগুলো দিলে পরে ওই সংকোচনের জায়গায় যদি ইঞ্জেকশনগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় যে গড়পড়তা রোগী প্রায় তিন মাস থেকে মানে কম বেশি তিন মাস পরিপূর্ণ সুস্থ থাকে। তাহলে ইঞ্জেকশন কি একবার দিতে হবে না স্যার কয়েকবার দিতে হবে? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই ইঞ্জেকশনটা দিলে আমি যেমনটি বলছিলাম যে গড়পড়তা কম বেশি তিন মাস সুস্থ থাকেন এবং সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় যে ইঞ্জেকশনের কার্যকারিতা কমতে থাকে, তখন আবার ইঞ্জেকশন দিতে হয় এবং এইভাবে রোগী দেখা যায় যে সারা জীবনই পিরিয়ডিক্যালি ইঞ্জেকশন দিয়ে তিনি সুস্থ থাকতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সকাল থেকেই ঢাকাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও পানি জমে গেছে অনেক। এই সময়টাতে আপনার শিশু এবং আপনাকে সাবধান থাকতে হবে, কেননা এই পানি বৃষ্টি কাদাতে অনেক রোগ বালাই থাকে, তাই এই বৃষ্টিতে আপনার সতর্ক থাকুন। আর হ্যাঁ, কোভিডের তৃতীয় ঢেউ চলছে বাংলাদেশে, কিন্তু সংক্রমণের হার দিনে দিনে বেড়েই চলেছে। আমাদের অবশ্যই নিরাপদ সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।